হজম শক্তিকে কি আমরা শক্তিশালী করতে পারি? এ প্রশ্নের উত্তরে পুষ্টিবিদরা বলছেন যে হজম শক্তিকে বাড়ানো বা শক্তিশালী করার বিষয়টি একটু জটিল, কারণ সব মানুষের হজম শক্তি এক ধরনের হয় না। একই ধরনের খাবার অনেকে হজম করতে পারেন, আবার অনেকে পারেন না। হজম শক্তি কিভাবে বাড়ানো যায় সেটি জানার আগে প্রশ্ন আসে যে হজম শক্তি আসলে কি এবং কেনই বা বাড়াতে হবে, অর্থাৎ এটি আসলে গুরুত্বপূর্ণ কেন। বিশেষজ্ঞরা বলছেন যে সুস্বাস্থ্যের জন্য হজম শক্তি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি বাধাগ্রস্ত হলে বা কোনো ধরনের সমস্যা দেখা দিলে পুরো দেহই স্থবির হয়ে পড়তে পারে। এ বিষয়ে পুষ্টিবিদ সৈয়দ শারমিন আক্তার বলেন, শোষণ ক্ষমতা সম্পন্ন না হলে তা পুরো দেহকেই প্রভাবিত করে, এর কারণেই ওজন বেড়ে যেতে পারে। এছাড়া লিপিড প্রোফাইল, ইউরিক অ্যাসিড কিংবা রক্তে গ্লুকোজের পরিমাণও বেড়ে যাওয়ার মতো শারীরিক সমস্যা দেখা দিতে পারে। পুষ্টিবিদ ডক্টর তাসনিম হাসিন পাপিয়া বলেন, হজম প্রক্রিয়ার তিনটি ধাপ থাকে। এগুলো হচ্ছে খাবার খাওয়া, সেটা পরিপূর্ণভাবে হজম হওয়া এবং হজমের পর সেটা দেহে শোষিত হওয়া। এই তিনটি ধাপই দেহের জন্য গুরুত্বপূর্ণ। তার মতে হজম সম্পর্কিত সমস্যা বলতে শুধু গ্যাসের সমস্যা, ডায়রিয়া কিংবা শুধু কোষ্ঠকাঠিন্যকে বোঝায় না, বরং হজম প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়ার কারণে ওজন বৃদ্ধি, স্থূলতা বৃদ্ধির মতো সমস্যা হতে পারে। এছাড়া অনেক সময় দেখা যায় যে খাবার খেলেও শরীর শেষ পর্যন্ত পর্যাপ্ত পুষ্টি পাচ্ছে না। এক এক মানুষের মেটাবলিজম বা হজম শক্তি এক এক রকমের হয়। অনেক সময় দেখা যায় যে একই রকমের খাবার খেয়েও একজন মোটা হয় কিন্তু আরেকজন হয় না। যারা হোস্টেলে থাকেন তাদের ক্ষেত্রে এ ধরনের সমস্যা দেখা যায় বলে জানান পুষ্টিবিদরা। কোন খাবারটি খেলে আপনার সমস্যা হচ্ছে সেটি খেয়াল করুন। পুষ্টিবিদ ডক্টর তাসনিম হাসিন পাপিয়া জানান, আমাদের দেশে বেশিরভাগ মানুষ বোঝেই না যে কোন খাবারে তাদের সমস্যা হচ্ছে, এজন্য তারা ধীরে ধীরে প্রায় সব ধরনের খাবার বাদ দিতে থাকে, যেমন তেলে ভাজা খাবার, দুধ বা দুগ্ধজাতীয় খাবার, টক খাবার ইত্যাদি। যেমন অনেকের ল্যাকটো বা দুধ হজম করতে সমস্যা হয়, সেক্ষেত্রে দুধ বা দুগ্ধজাতীয় খাবার একেবারে বাদ না দিয়ে ধীরে ধীরে সেটার সহ্য ক্ষমতা বাড়াতে হবে, কারণ দুধ হজমে দরকারি ল্যাকটেজ নামে এক ধরনের এনজাইম শরীরে নিঃসরণ হওয়া যদি বন্ধ হয়ে যায় তা আবার নিঃসরণ শুরু করা সম্ভব। আর এজন্যই কোন খাবারে হজম প্রক্রিয়া বাধাগ্রস্ত হয় বা সমস্যা হচ্ছে সেটি জানাটা জরুরি। এছাড়া অনেক সময় নির্দিষ্ট কিছু ভিটামিনের অভাবেও হজম শক্তি দুর্বল হয়ে থাকতে পারে, সেক্ষেত্রে সুনির্দিষ্ট ব্যবস্থা নিলে তা শক্তিশালী করা সম্ভব। সব ধরনের শারীরিক ব্যায়াম হজম শক্তিকে বাড়ায় না বলে মনে করেন পুষ্টিবিদরা। মেটাবলিজম বা হজম শক্তির সাথে সংশ্লিষ্ট অঙ্গ মানুষের কোমরের দিকটায় বা ডায়াফ্রামের উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত থাকে বলে জানান তারা। তাদের মতে যেসব ব্যায়ামে শরীরের মাঝের অংশের কর্মকাণ্ড যত ভালো হবে হজম প্রক্রিয়া তত সুন্দর হবে। চেয়ারে বসার ক্ষেত্রে রিভলভিং চেয়ার ব্যবহার করলে শরীরের নড়াচড়াটা সহজ হয়। একই সাথে বসার ক্ষেত্রে যদি টুইস্টিং পদ্ধতি, অর্থাৎ শরীরের উপর দিকের অংশ একদিকে এবং নিচের দিকের অংশ আরেক দিকে থাকে, তাহলে সেক্ষেত্রে হজম প্রক্রিয়া ভালো হয়। এছাড়া কিছু ব্যায়াম শুরু করা যায়, যেমন শুয়ে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দুই পা উঁচু করে রাখতে হবে এবং পা দুটি চক্রাকারে, অর্থাৎ ডান থেকে বামে এবং বাম থেকে ডানে ঘোরাতে হবে। এটা খুব ভালো কাজ করে। স্পট জগিং বা একই জায়গায় দাঁড়িয়ে যদি জগিং করা যায় বা হালকা করে লাফানো যায়, এ ধরনের ব্যায়ামও খুবই উপকারী। হজম শক্তি সবল করতে হলে খাবারের প্রকারটা বুঝতে হবে। যেমন খাবারে যদি শাক থাকে তাহলে সেটি অবশ্যই তেল দিয়ে রান্না করতে হবে। আবার মাংস জাতীয় কিছু খেলে তার সাথে যাতে লেবু থাকে সে বিষয়টি খেয়াল রাখতে হবে। এছাড়া প্রতিবার খাওয়া শেষ করে অল্প পরিমাণ লেবু পানি খেলে সেটি হজমের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। খাবার খাওয়া শুরু করার আগে জিহ্বাতে অল্প একটু লবণ স্পর্শ করিয়ে খাবার খেলে সেটিও হজমে সাহায্য করে। এছাড়া গাট ব্যাকটেরিয়া যা হজম প্রক্রিয়াকে দ্রুততর করে সেগুলো বেশি খাওয়া যেতে পারে। প্রাকৃতিকভাবে এই ব্যাকটেরিয়ার সবচেয়ে ভালো উৎস হচ্ছে দই। ডক্টর তাসনিম হাসিন পাপিয়া বলেন, যাদের হজমে সমস্যা হয় তাদের জন্য ইয়োগার্ট থেরাপি বা দই খাওয়াটা উপকারী হতে পারে। তিনি বলেন, দিনের কোনো একটা সময় 150 থেকে 200 ml দই খাওয়া যেতে পারে।
রাত জেগে থাকাটা হজমের ক্ষেত্রে মারাত্মক প্রভাব সৃষ্টি করে বলে জানান পুষ্টিবিদরা। পুষ্টিবিদ সৈয়দা শারমিন আক্তার বলেন, রাতের বেলা এমনিতেই পরিবেশে অক্সিজেনের পরিমাণ কম থাকে, সেই সাথে রাতের বেলা ফুসফুসের বেশিরভাগ অংশ কাজ করে না, অর্থাৎ অব্যবহৃত থাকে, যার কারণে পুরোপুরি শ্বাস নেওয়া সম্ভব হয় না। আর জেগে থাকলে মানুষের সব ইন্দ্রিয় কাজ করে বলে শরীরে অক্সিজেনের ঘাটতি তৈরি হয়, যা হজম প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করে। এ কারণে হজম শক্তিকে বাড়াতে হলে বা একে বেশি কর্মক্ষম করতে হলে রাতে ঘুমানোটা জরুরি বলে মনে করেন তিনি। পুষ্টিবিদ সৈয়দা শারমিন আক্তার বলেন, শারীরিক বিভিন্ন ক্রিয়া কতটা ভালোভাবে কাজ করবে তা অনেকটাই নির্ভর করে যে শরীরে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেনের সরবরাহ আছে কিনা তার উপর। আর হজম বা শ্বসন প্রক্রিয়ার জন্য অক্সিজেনের বিকল্প নেই, সে কারণেই শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করাটা জরুরি বলে মনে করেন এই পুষ্টিবিদ। তিনি বলেন, নাক দিয়ে লম্বা করে শ্বাস নিয়ে মুখ দিয়ে লম্বা করে শ্বাস ছাড়লে দেহে অক্সিজেনের সরবরাহ বাড়ে, যাতে হজম সহজ হয়। স্বাস্থ্য বিষয়ক এমন নানা বিষয় জানতে চোখ রাখুন বিবিসি বাংলার ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে।